শহরটা খুবই ব্যস্ত, প্রতিটা মানুষই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। কেউ ব্যস্ত গাড়ি বাড়ি করার জন্য, কেউ ব্যস্ত পরিবারকে তিন বেলা খাওয়ানোর জন্য, কেউ ঘরে বসে লক্ষ টাকারও বেশি ইনকাম করে, আবার কেউ দিন রাত সারাক্ষণ পরিশ্রম করেও পরিবারকে তিন বেলা খাওয়াতে পারে না। আমি স্কুলের লাস্ট বেঞ্চের স্টুডেন্টটাকে নিজের টাকায় নিজের সব স্বপ্ন পূরণ করতে দেখেছি, আবার আমি প্রথম বেঞ্চের স্টুডেন্টটাকে লাস্ট বেঞ্চের স্টুডেন্টের দোকানে জব করতেও দেখেছি। আমি এমন মাও দেখেছি যে মা নিজের সন্তানের সুখের জন্য ভালো একটা কাপড় কিনে নি, আবার সেই সন্তান তার মায়ের জন্য টাকার বালিশ বানিয়েছে। হ্যাঁ, আমি এমন সন্তানও দেখেছি। জীবনে সফল হওয়ার জন্য বেশি কিছু না, মায়ের একটু দোয়া আর নিজের ভেতর একটু জিদের প্রয়োজন। ছোটবেলা থেকে এই পর্যন্ত টাকার জন্য কোন কোন জিনিসগুলো পাইনি, 24 আওয়ার সেগুলো নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, আমার ভেতর একটাই জিত, আর সেটা হলো টাকা কামানোর জিত, বিকজ মানি ইজ এভরিথিং। Thank you.